একাধিক জায়গায় তল্লাশি চলছে এবার রানাঘাটেও। রানাঘাটেও রেশন দুর্নীতিতে ইডির তল্লাশি। রানাঘাটের ব্যবসায়ী নিতাই ঘোষের বাড়িতে ইডি। ব্যবসায়ীর চাল কল, রেশন দোকান সব জায়গায় হানা। কেন? চাল চুরি। নদিয়ার হরিণঘাটায় নগর উকরাতেও ইডির হানা। রেশন দুর্নীতি তদন্তে ইডির নজরে আটা ও ময়দা প্যাকেজিং সংস্থা। হাওড়ার ডোমজুড়েও একই ছবি। উলবেড়িয়ার কুলগাছিতেও হানা ইডি। রেশনের চাল গম চুরির তদন্তে কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিকে দিকে ইডির তল্লাশি। রানাঘাটের চার জায়গায় ইডির তল্লাশি। রেশন ব্যবসায়ী নিতাই ঘোষের বাড়ি, দোকান ও চালের গোডাউনে ইডির আধিকারিকরা। ইডির নজরে ব্যবসায়ীর ছেলের চাল পলক। মিল থেকে কোথায় কোথায় যেত চাল তা জানতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। সূত্রের খবর, ধৃত বাকিবুর রহমানকে জেরা করে ব্যবসায়ী নিতাই ঘোষের নাম পেয়েছে ইডি। রেশন দুর্নীতির অভিযোগে হরিণঘাটার নগর উখড়াতেও ইডির থানা। হরিণঘাটার নগর উখড়া বাজারের সামনে বিনয় দেবনাথের চাল কলে কেন্দ্রীয় তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ওই রাইস মিলে ঢুকে তল্লাশি ইডি। একদিকে নদিয়ায় যখন এই ছবি, তখন খাস কলকাতা ও কলকাতা লাগোয়া হাওড়াতেও ইডির তল্লাশি অভিযান। রেশন দুর্নীতি তদন্তে ইডির নজরে আটা ও ময়দা প্যাকেজিং সংস্থাও। এজেসি বোস রোডের আটা ময়দা প্যাকেজিং সংস্থার অফিসে ইডির হানা। একই সংস্থার ডোমজুড়ের একটি আটা ময়দার গোডাউনে হানা ইডি আধিকারিকদের। উলুবেড়িয়ার ফুলগাছিয়ায় চাল ফলেও ইডির তল্লাশি। রিপাবলিক বাংলা। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা, বঞ্চনা, আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে। দেশ সর্বোপরি, তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।